আমি ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলে 23 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী সুরজিৎ নাগ। এলাকাতে এখানে ছিল আপনার মিউনিসিপ্যাল কাউন্সিল, আমরা কোনো মেম্বার ছিল না, তো আমরা নিজ দায়িত্বে আমার এলাকার যারা আছে সবাইকে নিয়ে কিছু কিছু কাজ করা হয়েছে। যেমন কিছু রাস্তা, যে কাকরি নদীর পারে একটা বাঁধ দেওয়া হয়েছে এবং কিছু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, কিছু ইলেকট্রিফিকেশনও করা হয়েছে। তো সব কাজ করা সম্ভব হয়নি যেহেতু আমাদেরকে ছিল না মিউনিসিপ্যালিটি কাউন্সিলে। তো আমরা 25 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে বাকি যে কাজগুলো আছে কাজগুলো কীভাবে তাড়াতাড়ি করা যায় তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমি 25 তারিখে আমার 23 নম্বর ওয়ার্ডের যে গণদেবতারা আছেন তারা আমাকে এত সংখ্যক ভোট দিয়ে মনোনীত করবেন যাতে ধর্মনগরে 2-3টা আসনের মধ্যে আমরা হাইয়েস্ট ভোটে এই ওয়ার্ড থেকে জিতবো।